সারাক্ষণ আমাকে পড়ে থাকতে হয়, কখন বিজেপি গিয়ে কোথায় দাঙ্গা করবে। বিজেপির লোকেরা আজকে পারে না, তাই দাঙ্গা করবার জন্য বাইরের গুন্ডাদের ভাড়া করে নিয়ে আসে। ঢুকেছে হাওড়ায়, ট্রাক্টর নিয়ে ঢুকেছে, ট্রেকার নিয়ে ঢুকেছে, পেট্রোল মশলা নিয়ে ঢুকেছে, বন্দুক নিয়ে ঢুকেছে, পুলিশের পারমিশন ছিল না। তাতে যে শান্তি হলো, পরের দিন নাচতে নাচতে চলে গেল ঋষ রায়। মিটিং করে ইশারা করছে নেতারা, যাও এবার কাজ করো। হিন্দুও নয় এরা, মুসলমানও নয় এরা, শিখও নয় এরা, খ্রিস্টানও নয় এরা, হচ্ছে বিজেপির গুন্ডা, বড় বড় গুন্ডা। বাংলায় যারা দাঙ্গা করছে, প্ররোচনা দিচ্ছেন এবং দাঙ্গার মাথা, দাঙ্গার সাথে যুক্ত, আমি তাদের রেয়াত করব না। আমাকে সিবিআইডি দেখাবেন না, বন্দুক নিয়ে চলে এসেছে মুঙ্গের থেকে। এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না যারা রামনবমীর মিছিলে, মুখ্যমন্ত্রী পুলিশ কাউকে সামনে এসে দেখালো না যে এ রামনবমীর মিছিলে বোম মেরেছিল। যে পুলিশ কলকাতাতে অ্যামোনিয়াম নাইট্রেট জমা করে রাখলে খুঁজে পায় না, এনআইএ দিল্লি থেকে এসে ধরে, সেই পুলিশ মুঙ্গেরে গিয়ে অপরাধী ধরে ফেলছে। নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের ইমপ্ল্যান্ট করা ছিল। এটা তাই করছে তার কারণ, সংখ্যালঘু মুসলিম মহল্লাতে জনসমর্থন চলে গেছে, আবার হিন্দু মুসলমান করে জনসমর্থনকে ফিরিয়ে